খ্যাত ক্রিকেটার সৌম্য সরকারের বাড়িতে আমরা এখন অবস্থান করছি প্রিয় দর্শক আমি বিকাশ রায় আপনাদের সঙ্গে আছি বর্ণ টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ধন্যবাদ বর্ণ টিভির পক্ষ থেকে আমরা বারবার দেখিয়েছি আশাসনির বিভিন্ন কৃতি সন্তান ব্যক্তিদেরকে তো আমরা এখন সেই লক্ষ্যেই আমাদের এই আশাসনির একজন প্রখ্যাত ক্রিকেটার সৌম্য সরকারের বাড়িতে আমরা এখন অবস্থান করছি তো আপনাদেরকে আমরা দেখাবো যে সৌম্য সরকারের গ্রামের বাড়িতে তার ছোটোবেলার খেলার জীবন থেকে সে কিভাবে ধাপে ধাপে আস্তে আস্তে তার জীবনটি কিভাবে আমাদের আজকের এই জাতীয় ক্রিকেটারের পর্যায়ে পৌঁছে গেছে সেটি আপনারা লক্ষ্য করবেন আপনারা লক্ষ্য করেছেন বিগত সময় আমরা কিন্তু এই বর্ণটিভির পক্ষ থেকে আমরা বিভিন্ন বিচিত্র প্রতিভার সন্ধানে কিন্তু সারা দেশব্যাপী আমরা অভিযান চালিয়েছি এবং সে লক্ষ্যেই কিন্তু আমরা অব্যাহত আছি আপনাদের জন্য বিভিন্ন রকমের বিচিত্র খবর বিভিন্ন বিচিত্র প্রতিভার সন্ধানে কিন্তু আমরা আমাদের প্রচার অভিযান চালু রেখেছি তো আসুন সঙ্গে থাকুন এবং লক্ষ্য করুন আমাদের প্রখ্যাত ক্রিকেটার সৌম্য সরকার কিভাবে আস্তে আস্তে জাতীয় ক্রিকেটারের পর্যায়ে বাংলাদেশকে ধন্য করেছে সেটি আমরা আজকের লক্ষ্য করি আমি মৃণালকান্তি সরকার আমরা চারি ভাই আমি মেজু কাকা সৌম্য সরকারের সম্যু সরকারের ছোটোবেলার থেকে নেশা ছিল খেলার প্রতি সোমু সরকারের বাবা একজন সুনামধন্য ফুটবল খেলোয়াড় ছিলেন চাকরি সূত্রে সৌম্য সরকারের বাবা সাতক্ষতা অবস্থান করেন এবং সৌমু সরকার সেখান থেকে খেলার জগতে ছোটোবেলার থেকে পৌঁছে যায় এবং সৌম্য সরকারের মেজু ভাই পুষ্পেন সরকার মূলত খেলার বেশি আগ্রহী ছিল পুষ্পেনের অনুপ্রেরণায় এবং পুষ্পনের সহযোগিতা সর্বক্ষণ সহযোগিতা এবং পুষ্পিনের প্রচেষ্টা সে মোটামুটি একটা ভালো জায়গায় অবস্থান করতে পেরেছে এর জন্য আমরা পরম পিতার কাছে হাজারও ধন্যবাদ জানাই পরম পিতাকে এই আর কি ওর ছোটোবেলার থেকে মূলত খেলার দিকে বেশি পড়ালেখার থেকে খেলার দিকে আগ্রহ ছিল বেশি একদম ছোটোবেলার থেকে সে বলতে গেলে সে আমরা রাটি দিয়ে শুরু করে ক্রিকেটে কাঠের ব্যাট দিতে শুরু করে তার খেলা শুরু দেখলেন যে সৌম্য সরকারের ছোটোবেলার থেকেই তার ক্রিকেটের প্রতি একটি অগাধ ভালোবাসা ছিল খেলাধুলার প্রতি তার খুবই আগ্রহ ছিল সেজন্যই সে কিন্তু আজকের জাতীয় ক্রিকেট ক্রিকেট অঙ্গনে বাংলাদেশকে ধন্য করতে পেরেছে তো এখন পর্যন্ত তার এই যে গ্রামের বাড়িতে আপনারা যারা আছেন তাদের বছরে সে কি এখানে আসে আপনাদের সঙ্গে পূজা বা পার্বণ পূজা পার্বণ উদযাপন আনন্দ ফুর্তি যখনই সে খেলার ফাঁকে ছুটি পায় খেলার অবসর সময় সে গ্রামের বাড়িতে আসে এবং তার দাদা দাদির বাড়ি এটা এখানে এসে এসে সময় কাটায় এবং গ্রামবাসী এলাকার যে সঙ্গেও এখানে টুকটা খেলাধূলে অংশগ্রহণ করে সে এবং সবাইকে উৎসাহিত করে এবং আমরা শুনেছি যে এখান থেকে কিছুটা পাকা রাস্তা আছে নাকি ব্যক্তিগত ভাবে সে এটার অনুমোদন করিয়েছে এবং আমরা যে বড় রোড থেকে এদিকে আসছে তো রোডের এলাকার উন্নয়ন সম্পর্কে সে কতটুকু আগ্রহ দেখিয়েছে এটা একটু বলেন এলাকার উন্নয়ন সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখনও বলছে যে আমার এলাকাটা প্রতান্ত এলাকা সেখানে একটু আপনি দেখভাল করবেন এবং যে মাননীয় এমপি মহাদায় আছে তার প্রচেষ্টায় আমাদের বাড়ির পাশে দিয়ে সরকার বাড়ির পাশে যে রাস্তাটা তো প্রিয় দর্শক আমরা কথা বললাম সমু সরকারের একজন অভিভাবক তার কাকা মেজু কাকার সঙ্গে তো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বর্ণ টিভির এই যে প্রচার অভিযান আমরা আপনাদের জন্য অব্যাহত রাখবো এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ ভালো থাকবেন